আরও বাড়তে পারে কেষ্টুর কষ্ট। কেষ্টুর বিরুদ্ধে মুখ খুলে নেবার মনীষ কোঠারি, আগেই নিজে সিএর ঘাড়ে দায় ঠেলেন অনুব্রত, এবার কেষ্টুর বিরুদ্ধে ইডির কাছে মুখ খুললেন মনীষ। অনুব্রত নির্দেশে বিভিন্ন জায়গায় টাকার লগ্নি করেছেন, কোথায় কার অ্যাকাউন্টে কত টাকা রাখা হবে অনুব্রত মণ্ডলী সব বলে দিতেন। সিএ হিসেবে শুধু নিজের কাজটুকু করেছেন, জেরার মুখে এই দাবি করেছেন মনীষ। ইডি সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। মুখ খুললেন মনীষ কোঠারি, বলছেন যা টাকা রাখা হয়েছে তা অনুব্রত মণ্ডলের নির্দেশে তিনি রেখেছেন, কার অ্যাকাউন্টে কত টাকা কোথায় রাখা হবে সমস্তটাই বলে দিতেন অনুব্রত মণ্ডল। তিনি একজন হিসাবরক্ষক হিসেবে তার নিজের কাজটুকু করেছেন। ভেরিকোস ভেইনের ব্যথাহীন চিকিৎসা এখন কলকাতায়, যোগাযোগ করুন 9154089451 নম্বরে। এই সূত্র মারফত এই দাবি করা হচ্ছে যে মনীষ কোঠারি অনুব্রত মণ্ডলের সিএ, তিনি এই দাবি করেছেন জেরার মুখে। আগে তাকে ইডি অফিসে কাঁদতে দেখা গিয়েছে, বারবার তিনি বলেছেন যে তিনি সিএ হিসেবে তার কাজ করেছেন, আর তারপরে হঠাৎ ইডি সূত্র মারফত বা দাবি করা হচ্ছে পুরো বিষয়টা তিনি অনুব্রত মণ্ডলের কাঁধে ঠেলে দিয়েছেন। আমাদের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধি রয়েছেন। জ্যোতির্ময়, মনীষ কোঠারি তিনি এবার পুরো দায়টাই ঠেললেন অনুব্রত মণ্ডলের দিকে, তিনি বলছেন সিএ হিসেবে শুধুমাত্র তিনি কাজ করেছেন, কোথায় টাকা রাখা হবে, কত টাকা রাখা হবে, কার কাছে রাখা হবে সবটাই অনুব্রত মণ্ডল বলে দিন বলে দিতেন। একদমই, দেখো নাটকীয় ডেভেলপমেন্ট সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি যে অনুব্রত মণ্ডল তিনি গত 15 মার্চ যে সময় কেস হয় সেই সময় তিনি যাবতীয় দায় দায়িত্ব তিনি সবটাই চাপিয়ে দিয়েছিলেন, যাবতীয় অভিযোগ তিনি সেই সময় করেছিলেন মনীষ কোঠারির বিরুদ্ধে, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী তিনি জানিয়েছিলেন যে এক্ষেত্রে যাবতীয় কাজ অর্থাৎ যেখানে যা যা লেনদেন হয়েছেন সমস্তটাই অনুব্রত মণ্ডল বলেছেন যে সেটা মনীষ কোঠারি করেছেন, তিনি কিছুই জানেন না। এবারে জেনার মুখে মনীষ কোঠারি পাল অনুব্রত মণ্ডলের ঘাড়ে যাবতীয় দায় চাপিয়ে দিয়েছেন, তিনি সেখানে যে কথা দাবি করছেন যে অনুব্রত মণ্ডলের নির্দেশেই তিনি সমস্ত কাজ করেছেন, তিনি একজন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল বলেছিলেন কখন কোথায় কিভাবে টাকা রাখতে হবে, কার অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। এই মুহূর্তে তদন্তের গতি প্রকৃতির দিকে যদি আমরা তাকাই, সুকন্যা মণ্ডলকে ডাকা হচ্ছে বারবার, তাকে একবার ডাকা হয়েছে 20 তারিখের মধ্যে, আরো তাকে আরো একবার আসতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সুকন্যা মণ্ডল তার যে 16 কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে, সেই 16 কোটি টাকার যে ফিক্সড ডিপোজিট তা গরু পাচারের কালো টাকা এমনটাই ইঙ্গিত দিচ্ছেন মনীষ কোঠারি, এবং এই টাকা সরাসরি ভাবে অনুব্রত মণ্ডল রাখতে বলেছিলেন। একই সঙ্গে বিভিন্ন নাম, যেমন আজকে যিনি এসছেন রজক, তার অ্যাকাউন্টে যে টাকা রাখা হবে সেই টাকাও কিন্তু অনুব্রত মণ্ডলের নির্দেশেই রাখা হয়েছে, অর্থাৎ এবার পাল্টা অনুব্রত মণ্ডলের গাড়ে দোষ চাপিয়ে দিলেন মনীষ কোঠারি। ধন্যবাদ জ্যোতির্ময় কর্মকার, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। এই খবর দিকে অবশ্যই নজর থাকছে, তারই সঙ্গে দিল্লির ইডি অফিসে অনুব্রতর ঘনিষ্ঠ বিজয় রজক, অনুব্রত মণ্ডলের রাঁধুনি। ইডির নজরে বিজয়ের বোলপুরে বিপুল পরিমাণে সম্পত্তি, বোলপুরে বিশাল বাড়ি রয়েছে বিজয় রজকের, আর এই সম্পত্তির জন্য কোথা থেকে টাকা এলো বিজয় রজকের, যিনি অনুব্রত মণ্ডলের রাঁধুনি, এবার নজরে বিজয় রজক, তার সম্পত্তি ইডির অফিসে বিজয় রজক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।